এসটিএফ এর জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন। দুর্গাপুর থেকে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। আর জঙ্গিদেরকে পাকড়াও করে এবার এসটিএফ তারা জিজ্ঞাসাবাদ করছে। কাঁকসা থানায় দুই জঙ্গিকে চলছে জিজ্ঞাসাবাদ। এসটিএফ এর জালে দুই জঙ্গি, দুই জঙ্গিকে জেরা করে নতুন মডিউলের খোঁজ পেল এসটিএফ। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন দুজনকে ধরেছে এসটিএফ তাদের জালে এখন, এবং একজন কাঁকসার মিরেপাড়ার বাসিন্দা, একজন বর্ধমান। শাহাদাত নামে নতুন মডিউলের খোঁজ পেল পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার উল ইসলামের সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে পড়ে, তো জুনিয়র ছেলে এলাকার আন্ডার, এখন প্রসেসিং কিছু একটা আছে, তদন্ত হচ্ছে পুলিশে, এখন কি ব্যাপারটা আছে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি প্রশাসন প্রচণ্ড তৎপর, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাঁকসার বাসিন্দা। একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল, প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। তদন্তকারীদের দাবি, পশ্চিমবঙ্গে বসেই ষড়যন্ত্রের ছক কষছিল ধৃতরা। ভারত ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল বলে অভিযোগ। ধৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু পুলিশের। ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। এসটিএফ এর জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন। দুর্গাপুর থেকে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। আর জঙ্গিদেরকে পাকড়াও করে এবার এসটিএফ তারা জিজ্ঞাসাবাদ করছে। কাঁকসা থানায় দুই জঙ্গিকে চলছে জিজ্ঞাসাবাদ। এসটিএফ এর জালে দুই জঙ্গি, দুই জঙ্গিকে জেরা করে নতুন মডিউলের খোঁজ পেল এসটিএফ। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন দুজনকে ধরেছে এসটিএফ তাদের জালে এখন, এবং একজন কাঁকসার মিরেপাড়ার বাসিন্দা, একজন বর্ধমান। শাহাদাত নামে নতুন মডিউলের খোঁজ পেল পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার উল ইসলামের সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে পড়ে, তো জুনিয়র ছেলে এলাকার আন্ডার, এখন প্রসেসিং কিছু একটা আছে, তদন্ত হচ্ছে পুলিশে, এখন কি ব্যাপারটা আছে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি প্রশাসন প্রচণ্ড তৎপর, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাঁকসার বাসিন্দা। একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল, প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। তদন্তকারীদের দাবি, পশ্চিমবঙ্গে বসেই ষড়যন্ত্রের ছক কষছিল ধৃতরা। ভারত ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল বলে অভিযোগ। ধৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু পুলিশের। ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। এসটিএফ এর জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন। দুর্গাপুর থেকে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। আর জঙ্গিদেরকে পাকড়াও করে এবার এসটিএফ তারা জিজ্ঞাসাবাদ করছে। কাঁকসা থানায় দুই জঙ্গিকে চলছে জিজ্ঞাসাবাদ। এসটিএফ এর জালে দুই জঙ্গি, দুই জঙ্গিকে জেরা করে নতুন মডিউলের খোঁজ পেল এসটিএফ। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন দুজনকে ধরেছে এসটিএফ তাদের জালে এখন, এবং একজন কাঁকসার মিরেপাড়ার বাসিন্দা, একজন বর্ধমান। শাহাদাত নামে নতুন মডিউলের খোঁজ পেল পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার উল ইসলামের সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে পড়ে, তো জুনিয়র ছেলে এলাকার আন্ডার, এখন প্রসেসিং কিছু একটা আছে, তদন্ত হচ্ছে পুলিশে, এখন কি ব্যাপারটা আছে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি প্রশাসন প্রচণ্ড তৎপর, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাঁকসার বাসিন্দা। একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল, প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। তদন্তকারীদের দাবি, পশ্চিমবঙ্গে বসেই ষড়যন্ত্রের ছক কষছিল ধৃতরা। ভারত ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল বলে অভিযোগ। ধৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু পুলিশের। ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।
ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। এসটিএফের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন। দুর্গাপুর থেকে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। আর জঙ্গিদেরকে পাকড়াও করে এবার এসটিএফ তারা জিজ্ঞাসাবাদ করছে। কাঁকসা থানায় দুই জঙ্গিকে চলছে জিজ্ঞাসাবাদ। এসটিএফের জালে দুই জঙ্গি, দুই জঙ্গিকে জেরা করে নতুন মডিউলের খোঁজ পেল এসটিএফ। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন দুজনকে ধরেছে এসটিএফ তাদের জালে এখন, এবং একজন কাঁকসার মিরেপাড়ার বাসিন্দা, একজন বর্ধমান। শাহাদাত নামে নতুন মডিউলের খোঁজ পেল পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার উল ইসলামের সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে পড়ে, তো জুনিয়র ছেলে এলাকার, আন্ডার এখন প্রসেসিং কিছু একটা আছে, তদন্ত হচ্ছে পুলিশে। এখন কি ব্যাপারটা আছে বলতে পারবো, তবে এটুকু বলতে পারি প্রশাসন প্রচণ্ড তৎপর, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন কাছার বাসিন্দা, একটা কলেজ ছাত্র, কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল? প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। তদন্তকারীদের দাবি, পশ্চিমবঙ্গে বসেই ষড়যন্ত্রের ছক কষছিল ধৃতরা। ভারত ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল বলে অভিযোগ। ধৃত হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু পুলিশের। ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।